বাংলাদেশে মানুষের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য আর দেশের অর্থনীতি নিয়ে কথা বলবার জন্য দুজন অর্থনীতিবিদ আমার সঙ্গে স্টুডিওতে আমার ভাই বসা আছেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর মোহাম্মদ মাহবুব আলী আর আমার ডানে রয়েছেন উন্নয়ন অন্বেষণের চেয়ারম্যান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাশেদ আল মাহমুদ তিতুমির স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে প্রফেসর মোহাম্মদ মাহবুব আলী বহুল আলোচিত পদ্মা সেতু এবং এই পদ্মা সেতু প্রকল্পের সরকার টেন্ডার আহ্বান করেছে আপনি জানেন এবং এটি একটা সময় 30,000 কোটি টাকার মোরলেস একটা প্রজেক্ট ছিল সেটিকে এখন 10,000 কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে তো এই টেন্ডার আহ্বানের মধ্য দিয়ে এবং বিশ্বব্যাংকের সঙ্গে যে টানা পড়েন কানাডার আদালতে মামলা সব মিলিয়ে এই প্রকল্পের ভবিষ্যৎ কি মনে করছেন আপনি আমি মনে করি পদ্মা সেতু যদি আমাদের নিজস্ব অর্থায়ন হয় তাহলে ভালোই হবে কারণ বিশ্বব্যাংকের সাথে আমাদের যে ভুল বোঝাবুঝি হয়েছে সেটা দূর করার এখন আর কোনো উপায় নেই আর এই পদ্মা সেতুটি অ্যাকচুয়ালি নির্মাণের ক্ষেত্রে আমার একটি প্রস্তাব আছে এটা ইতিমধ্যে দেখা গেছে যে সেনাবাহিনীকে কিছু কিছু কাজ সুপারভাইজেশনের দায়িত্ব দেওয়া হয়েছে অ্যাট দ্য সেম টাইম আমাদের দেশি উদ্যোক্তারা যাতে এই সেতু নির্মাণের কাজে অংশ নেন সেটাও আমার একটা সুপারিশ আরেকটি সুপারিশ হচ্ছে যে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টকেও কাজে লাগানো আসলে যেটা হচ্ছে আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের পরিমাণ অনেক বেশি সেই 15 বিলিয়ন টাকা 15 বিলিয়ন থেকে যদি আমরা একটা অংশ ডোমেস্টিক ক্রেডিটে নিয়ে আসতে পারি তা যদি আমরা এই পদ্মা সেতুতে লাগাতে পারি তাহলে ভালো হয় অ্যাট দ্য সেম টাইম আমার আরও কিছু সুপারিশ আছে সেটা হচ্ছে যেমন পদ্মা সেতুর জন্য বিভিন্ন সারচার্জ দেওয়ার জন্য লটারি এবং বিভিন্ন নিয়মকানুনের মধ্যে আমি বলবো না মানে অবাধে চাঁদাবাজির কথা আমি জাস্ট নিয়মকানুনের মধ্যে টাকা উত্তোলন করে পদ্মা সেতুতে বিনিয়োগ করা হোক পদ্মা সেতু নামে বন্ড হোক কিন্তু সেই বন্ডগুলো যেন যথাযথভাবে সরকারি বন্ড হিসেবে গৃহীত হয় এবং সেগুলো সিআরআর এগেনস্টে অথবা এসএলআর এগেনস্টে যে সভরেন বন্ডের কথা বলছেন সভরেন বন্ড হতে পারে বা আমরা গভর্নমেন্ট বন্ড যেটা তাতে প্রসপেক্টে দেখেন আপনি এখন এখন ইকোনমির যে অবস্থা তাতে করে এই বন্ড হ্যাঁ এটা ভালো বন্ড চালু করতে পারলে ব্যাংকগুলো তাহলে লাভবান হবে কারণ বন্ডের একটা ইন্টারেস্টও তারা পাবে অ্যাট দ্য সেম টাইম পদ্মা সেতুর জন্য যে সমস্ত প্রকল্প এখন যেভাবে গভর্নমেন্ট নিচ্ছেন দেরি হলো এটা শুরু হচ্ছে এটা ভালো তবে অ্যাট দ্য সেম টাইম আমি আশা করব পদ্মা সেতু যেন দুর্নীতিমুক্ত থাকে এবং এটা ভালোভাবে হয় সেই ব্যাপারে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে রাশেদুল মাহমুদ তুমির হ্যাঁ পদ্মা সেতু তো আমাদের খুবই দরকার পদ্মা সেতু শুধু একটা না দুটো দরকার কারণ হচ্ছে যে আমরা জানি যে যোগাযোগ ব্যবস্থার যদি উন্নতি ঘটে তাহলে আমাদের মোট দেশজ উৎপাদন যেইটা ক্রমহ্রাসমান হচ্ছে সেখান থেকে উন্নয়ন ঘটবে আর বিনিয়োগও যেহেতু অবকাঠামো বিনিয়োগ তেমন হচ্ছে না পদ্মা সেতু বা এই ধরনের সেতু রাস্তা গ্যাস অন্যান্য হলে অবশ্যই অর্থনীতির গতিপ্রাপ্তি লাভ করবে সেদিক থেকে অবশ্যই প্রয়োজনীয় প্রশ্ন হচ্ছে যে কতকগুলো রাজনৈতিক প্রশ্ন আছে এবং কতকগুলো অর্থনৈতিক প্রশ্ন আছে যেমন রাজনৈতিক প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতা নিয়েছিল তখন তারা জনগণেরকে বলেছিল যে তাদের সরকারের আমলে পদ্মা সেতু হবে কিন্তু পরিস্থিতির আলোকে সেটা হয়নি দ্বিতীয় হচ্ছে যে সেটা হওয়ার সম্ভাবনাও নেই কারণ হচ্ছে যে অর্থমন্ত্রী নিজেই আজকে যে তার সন্দেহ প্রকাশ করেছেন এবং বিশেষজ্ঞরা বলেছেন অবশ্য যোগাযোগ মন্ত্রী এ বিষয়ে তার একাত্মতা ঘোষণা করেন দ্বিতীয় বিষয় হচ্ছে যে পদ্মা সেতু আসলে কী প্রক্রিয়ায় আপনার অর্থায়ন হবে এবং অর্থায়নের প্রক্রিয়াটা কী অর্থায়নের প্রক্রিয়াটা হচ্ছে যে এই জন্যে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এটা দুটো কারণে একটা কারণ হচ্ছে যে জনগণকে আসলে জনগণের অর্থেই কিন্তু পদ্মা সেতু হবে অনেকেই আলোচনা করেন যখন তখন বলেন যে পদ্মা সেতু বিশ্ববাংকের অর্থে হচ্ছিল বিষয়টা কিন্তু তা না বিষয়টা হচ্ছে যে জনগণের অর্থেই পদ্মা সেতু হচ্ছিল কিন্তু বিষয়টা ছিল হচ্ছে যে এই যে টাকাটার আপনি কতটা বেশি পরিমাণে টাকা ব্যয় করতে হচ্ছে এই টাকা আনার জন্য অর্থাৎ হচ্ছে যে জনগণের উপরে আপনার কতটুকু বার্ডেন পড়বে কোন পন্থায় গেলে এইটা হচ্ছে বিচার্য বিষয় তো সেই ক্ষেত্রে আমাদের কাছে যে সমস্ত অপশনগুলো ছিল একটা অপশন ছিল হচ্ছে যে বহুপাক্ষিক সংস্থার থেকে ঋণ গ্রহণ করা যেটা হচ্ছে বিশ্বব্যাংকের মতো আবার আরও অপশন আছে যে আপনি প্রাইভেট সেক্টর থেকে নিতে পারেন বন্ড করে আবার যেটা ডক্টর মাহবুব আলী বললেন যে হচ্ছে যে ব্যাংকের থেকে নিতে পারেন
তো আমাদেরকে হিসাব করতে হবে হচ্ছে যে এইটার ফলে জনগণের উপরে আসলে করের কত অর্থায়ন হবে, সেটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে যারা এই রকম সেতু তৈরি করেন সেটার কিন্তু সংখ্যা খুব সীমিত, এবং প্রকৌশলীরা বলেন আমি যতদূর জানি যে এটা হচ্ছে যে দুনিয়ায়, এবং অর্থমন্ত্রীও এটা বলেছেন যে দুনিয়ায় 5 থেকে 6টা প্রতিষ্ঠান ম্যাক্সিমাম এটা করে। তাহলে আপনার ওরা যখন আপনার টেন্ডারে পার্টিসিপেট করবে তখন তো দেখতে হবে যে তাদের আসলে কি ধরনের গ্যারান্টি আছে, সেই বিষয়ে ভাবতে হবে। আবার এটাও একটা অনেকের বক্তব্য আছে যে এই প্রতিষ্ঠানগুলো আবার মোরলে সবাই বিশ্বব্যাংকের সঙ্গে সম্পর্কিত, মানে বিশ্বব্যাংকের বা অন্যান্য যেখানে, কারণ হচ্ছে যে বিশ্বব্যাংক যখন অর্থায়ন করে তখন তারা টেকনিক্যাল সাপোর্টও এনশিওর করে। হ্যাঁ, মানে মূলত বিষয় আমি তো আর প্রকৌশলী না, আমি যতদূর তাদের কাছ থেকে শুনি যে এইটা করতে পারেন, এবং অর্থমন্ত্রীও তার বাজেট বক্তৃতায় এই বিষয়ে পরিষ্কার বলেছেন যে এইটা সেতুটা এই কয়েকটা প্রতিষ্ঠান এটা করতে পারে। তার মানে হচ্ছে যে তারা আমাদের যেতে অংশগ্রহণ করেন সেই বিষয়টা পরিষ্কার করতে হবে, এবং তাদের মানে তারা এক ধরনের গ্যারান্টি চান যে তাদের টাকাগুলো ঠিক সময়ে যাবে। চতুর্থ বিষয় হচ্ছে যে আসলে এখন যদি আমি দরপত্র যে আহ্বান করার কথা বলা হচ্ছে, এখন করলে আমাদের কত টাকা করা হয়েছে অলরেডি, কত টাকা আসলে খরচ হবে, কারণ আহ্বানের পরে এর মধ্যে যদি ফারাক দেখা যায় সেটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক যে ট্যাক্স পেয়ারকে অতিরিক্ত টাকা আপনাকে গুনতে হবে। তো এই রকম পরিস্থিতির আলোকে আসলে এই সরকার তো করবে না, এটা হচ্ছে যে এই সিদ্ধান্তটা আপনার যে সরকার নেবে তাকে দেখতে হবে, যে আপনার একদিকে দেখতে হবে যে কৃত কৌশলগত প্রস্তাবনা কী আছে, অন্যদিকে দেখতে হবে হচ্ছে যে কী প্রক্রিয়ায় অর্থায়নটা হবে, এবং অর্থায়নের মাধ্যমে সেই প্রক্রিয়ার ফলে যাতে কত বছরে এটি হবে, কত সময়ে হবে, এবং দেখতে হবে যে জনগণের উপরে কতটুকু ভার পড়বে। এখানে আরেকটা প্রশ্ন যে এই প্রসঙ্গটি তো আপনারা কিভাবে দেখেন, এই যে এই প্রকল্পটি আগে যে মূল পরিকল্পনা ছিল সেখান থেকে অনেক কাটছাট করা হয়েছে, মানে 30 1/3 নিয়ে আসা হয়েছে, রেল লাইনের প্রভিশনটা বাদ রাখা হচ্ছে। সো এটি কি খুব জরুরি কিনা, এক দুই হচ্ছে যে সরকারের একেবারে শেষ মুহূর্তে আমরা জানি না যদি নির্বাচন হবে কি না সেটি নিয়ে প্রশ্ন আছে, কিন্তু স্বাভাবিকভাবে বিবেচনা করলে হওয়াই উচিত, এবং নির্বাচন হলে কে আসে আমরা জানি না, ধরা যাক যদি এখন যারা ক্ষমতা আছেন তারা না আসেন তারা কি হবে, তারা কি টেন্ডার প্রক্রিয়া এগিয়ে যাবেন, নাকি তারা এই 10,000 কোটি টাকার মধ্যে থাকবেন, নাকি মূল পরিকল্পনায় যাবেন, নাকি তারা বিশ্বব্যাংকে আবার ম্যানেজ করে নিয়ে আসবেন? এটা বিশ্বব্যাংকের কথাটা এখন পরে, আগে যেটা হচ্ছে যে আপনার দুটো কোশ্চেন, যেটা প্রথমটা হচ্ছে যে নির্বাচন হবে এটা আমরা আশা করছি, এবং একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হোক এটা আমাদের প্রত্যেকটা বাঙালি আশা করে। দ্বিতীয় যে কোশ্চেনটা হচ্ছে, কিছু কিছু ব্যাপারে আমাদের জাতীয় ঐক্যমত্যের প্রয়োজন আছে, আমাদের এখন ফান্ডিংয়ের অভাব সেই জন্য কাটছাট করা হয়েছে, কিন্তু করা হলো ভবিষ্যতে যে রেল যোগাযোগ স্থাপন করা যাবে না তার কোনো অসুবিধা আছে বলে আমি মনে করি না, আমরা জানি না ডিজাইনটা কীভাবে, ডিজাইনটা নকশাটা কিছুটা পরিবর্তন হতে পারে, এবং মূলত আমাদের দেশি উদ্যোক্তাদের সাথে যারা এই ধরনের ব্রিজ তৈরি করেছে, আমিও ওনার মতোই সিভিল ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলেছি, অ্যাকচুয়ালি যারা করেছে এই এই তিনটা দেশে এই ধরনের বেশি সবচেয়ে বেশি ঠিক মানে যোগ্যতা আছে তা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, চায়না এবং জাপান। সো পদ্মা সেতুর নকশাটি কমানোর পর যদি এই সরকার না থাকে, নতুন সরকার আসে, তারা যদি রিভাইভ করতে চান বা চেঞ্জ করতে চান, রিস্ট্রাকচারিং করতে চান, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু, কিন্তু এই মুহূর্তে এটা করা আমি মনে করি অবশ্যই জরুরি, কারণ যত দিন যাবে তত আমরা পিছিয়ে পড়ব। যদি কিন্তু টেন্ডারে যদি সাড়া না মেলে আইবাস, কারণ এই ধরনের সরকার পরিবর্তনের সময় অনেক উৎসাহ নাও নিতে পারে, আমার মনে হয় না টেন্ডারে এই অ্যাকচুয়ালি উনি যে কথাটা বলছেন সেটাও ঠিক যে খুব বেশি প্রতিষ্ঠান নাই, কিন্তু এটা আইবাস হবে কেন, কারণ যখন আমাদের কমিয়ে আনা হয়েছে যারা যোগ্যতা সম্পন্ন তারা অবশ্যই অংশ নেবেন, এবং এটা অংশ নিলে মার্কিন যুক্তরাষ্ট্র, চায়না অথবা জাপানিজরা যদি এটা পান, অস্ট্রেলিয়ানদের কিন্তু এই এতটা ভালো টেকনোলজি নেই, বা ইউকেরও এই এই পদ্মা সেতু নির্মাণের ক্ষেত্রে এত ভালো টেকনোলজি নেই বলে সিভিল ইঞ্জিনিয়াররা বলেছেন, বরং এই যদি পান এবং সেটা যদি গ্রহণযোগ্য হয় এবং সেটা যদি অবাধ ও নিরপেক্ষ হয়, আমি বিশ্বাস করি পদ্মা সেতু নির্মিত হবে, এবং
বর্তমান সরকার না থাকলেও পরবর্তী সরকার আসবেন এবং যে কোনো কাজে আমাদের একটা ব্যাপারে মনে রাখতে হবে, জাতীয় স্বার্থ সবার আগে এবং জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে আমাকে বিশ্বাস করতে হবে যে যে সরকারই আসুক এই পদ্মা সেতুটি নির্মিত হবে। নির্মিত হলে আমাদের জিডিপিতে 1.2% সমগ্র দেশে যোগ হবে, প্লাস ওই এরিয়াতে 3% মতো বাড়বে। পদ্মা সেতু নির্মাণ নিয়ে তো কারোর মধ্যে বিরোধ নেই, নির্মাণ কিন্তু নতুন সরকার আসছে, নির্মাণ প্রক্রিয়া যেহেতু স্বচ্ছতা থাকবে আশা করা যাচ্ছে, কাটছাট করে হলেও একটা পদ্মা সেতু হোক আগে আমরা শুরু করি, দিনে দিনে আবার সময় পেলে আবার আরেকটা হবে। কারণ পদ্মা সেতু করার কথা কিন্তু দুটো করা, আর এখানে কাটছাট করার কথা আজকে কাটছাট করে একটা হলে পরবর্তীতে আবার বৃহত্তর পরিসরে আরেকটা হবে, কিন্তু না হওয়া পর্যন্ত তো ওই অঞ্চলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন থেকে যাচ্ছে। পদ্মা সেতু পদ্মার পাড়ের মানুষগুলো তো কষ্ট পাচ্ছে, ওই ডিস্ট্রিক্টগুলোর সাথে আমাদের যোগাযোগ উন্নয়ন হচ্ছে না, এবং যতক্ষণ না সাপ্লাই যোগাযোগের উন্নয়ন হবে ততক্ষণ পর্যন্ত আমার সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট হবে না। সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট না হলে ডিস্ট্রিবিউশন চ্যানেলকে আমরা ঠিক করতে পারবো না, এবং ডিস্ট্রিবিউশন চ্যানেলকে যদি ঠিক না করতে পারি তাহলে আমার প্রোডাকশন কস্ট অপটিমাইজেশন করতে পারবো না এবং আমাদের ইকোনমি ব্যাকবোনটাও তৈরি হবে না এবং ইনইকুয়ালিটিটা দূর হবে না, রিজনাল ডিসপেরিটি হয়ে যাচ্ছে। তাই আমি মনে করি সরকার এটা একটা শেষ সময় হলো মহতি উদ্যোগ নিয়েছে, যদিও এটা আরও আগে দরকার ছিল। আরেকটা কথা, উনি আরেকটা সুন্দর কথা বলছেন যে বিশ্বব্যাংকের থেকে টাকাটা আসলে জনগণের টাকা থেকে, কারণ বিশ্বব্যাংক থেকে সার্ভিস চার্জ নিলেও দিতেই হবে। তো এখন তাহলে আমরা যদি আরেকটু আগের থেকে প্রিকশনারি মেজার্স নিতাম যে আমরা আমাদের নিজস্ব অর্থায়ন করব এবং যদি কেউ বিদেশ থেকে দিতে চায় তাদের জন্য দ্বার উন্মুক্ত থাকবে, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। তবু এটা ভালো যে দেরিতে হলো পদ্মা সেতু নির্মিত হচ্ছে এবং আমি আশা করব যে সরকারই আসুক সেতুটা নির্মাণ হোক, দরকার হলে আরেকটা সেতু করুক এবং অ্যাট দ্য সেম টাইম রেলের ব্যবস্থাটাও পরবর্তী সেতুতে যাতে থাকে সেটাও আসবে। আপনি যোগ করবেন আর কিছু এই বিষয়ে? না, আমি আসলে এই বিষয়টা নিয়ে আলোচনা এখন কিন্তু খুব একটা হাইপোথেটিক্যাল। কেন হাইপোথেটিক্যাল? কারণ হচ্ছে অনেকগুলো ইপসের উপর আমরা নির্ভর করছি। হ্যাঁ, কারণ হচ্ছে যে আসলে প্রথম কথা হচ্ছে যে আমরা যেভাবে পদ্মা সেতুটা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে কি হচ্ছে না, এটা একটা বড়। তারপরে দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনার কারা অংশগ্রহণ করবে, তৃতীয় বিষয় হচ্ছে যে আপনার অর্থলগ্নি কোথায় আসবে, কারণ কোনোগুলোই কিন্তু পরিষ্কারগুলো উত্তর নাই। যেটা আকাঙ্ক্ষা বাজেটে একটা বরাদ্দ আছে, বাজেটে বরাদ্দ আছে, কিন্তু যেটা পরিষ্কার যেটা অঙ্গীকার আছে সেটা হচ্ছে জনগণ চায় যে পদ্মা সেতু হোক, সেটা আছে। কিন্তু এইটা কতটুকু রাজনৈতিক এবং কতটুকু আসলে জনগণের জন্যে সেটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন আছে। আরেকটি প্রশ্ন সাম্প্রতিককাল আলোচনায় যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে টিকফা চুক্তির একটি ড্রাফট মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে, যদিও এখনও অনেকের মধ্যে সংশয় আছে যে এই ড্রাফটটি বা এই চুক্তিটি শেষ পর্যন্ত স্বাক্ষরিত উভয় পক্ষের সম্মতিতে হবে কি না, কেননা সম্পর্কের একটা টানাপোড়েন আছে। এবং দুটো প্রশ্ন এখন যে এই চুক্তিটি আসলে সম্পর্কের যে গত কয়েক বছর ধরে টানাপোড়েন সেখানে উন্নয়ন ঘটাতে কোনো সহায়তা করবে কি না, এক। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এটি আসলে একটা উইন উইন সিচুয়েশনের চুক্তি কি না, বা উইন উইন নাও যদি বলি বাংলাদেশের দিক থেকে বাংলাদেশ এখন যে জায়গায় দাঁড়িয়েছে তার থেকে তার কোনো আপগ্রেডেশন হবে কি না? আচ্ছা, এইটা নিয়ে যে আমরা যে এটা টিকফা যেটা বললেন সেটা নিয়ে প্রায় 11-12 বছর ধরে কথাবার্তা চলছে এবং সম্প্রতি মন্ত্রী পরিষদ এই বিষয়ে নীতিগতভাবে সমর্থন জুগিয়েছে, মানে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। এখন টিকফায় যদি আপনি খেয়াল করেন তাহলে মূলত বিষয়টা হচ্ছে যে আলোচনার ফোরাম, অর্থাৎ আলোচনা করা যাবে। তো এখন কেউ প্রশ্ন করতে পারেন যে আলোচনার যদি ফোরাম হয় তাহলে আমরা যদি খেয়াল করি, কারণ এইটা যে এই চুক্তি যেটা হয় সেটা আপনার সবগুলো সাধারণত করে এক্সিকিউটিভ অর্গান, যেটাকে বলে হচ্ছে USTR, মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির দপ্তর। সেখানে যদি আপনি দেখেন তাহলে দেখবেন হচ্ছে যে ফোরাম, আলোচনার ফোরাম হিসাবে যদি চুক্তি হয় তাহলে ইন্ডিয়ার সাথে এরকম একটা চুক্তি আছে, সেটার নাম হচ্ছে কি, US ইন্ডিয়া কমার্শিয়াল ডায়ালগ, যেটা আমাদের বাণিজ্যমন্ত্রী বলছেন। তাহলে সেই ফরম্যাট আমরা কেন অংশ নিলাম না, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমরা আসলে যদি খেয়াল করি যে বাণিজ্য, যে সমস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে সমস্ত দেশ বাণিজ্য করে সেই সমস্ত দেশের সাথে এই ধরনের চুক্তি আছে কি না। তো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সবচেয়ে বড় বাণিজ্য করে হচ্ছে চীন, ভারত বা অন্যান্য রাষ্ট্র, তাহলে তারা কি এই ধরনের টিফা বা টিকফা করে কি না, সেটার ক্ষেত্রে দেখা যায় যে করে না।
আমাদের দক্ষিণ এশিয়ায় এই চুক্তি স্বাক্ষর করেছে হচ্ছে আপনার নেপাল, তারপরে হচ্ছে যে আফগানিস্তান, পাকিস্তান, শ্রীলঙ্কা। এদেরকে ফরেন পলিসির ভাষায় এক ধরনের শব্দ ব্যবহার করে যে ফ্রাজাইল স্টেট। তাহলে তারা এই ধরনের, কারণ বাণিজ্য সংক্রান্ত কিন্তু এই ধরনের চুক্তি কোথাও হয়নি হিস্টোরিক্যালি যদি দেখেন। আচ্ছা, তারপরে যদি আপনি দেখবেন হচ্ছে যে বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের আসলে বাণিজ্যের অবস্থা কী, তাহলে আমরা যদি দেখি তাহলে দেখব যে এক ধরনের বৈষম্য বিরাজ করছে। কী ধরনের বৈষম্য? কারণ বাংলাদেশ থেকে জিএসপি দেওয়া হয় মাত্র হচ্ছে 35 মিলিয়ন, 2012 সালের যদি পরিসংখ্যান নেন তাহলে 35 মিলিয়ন ডলার আমরা মার্কিন যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছি যেগুলো জিএসপির আওতায় ছিল, এবং তার মধ্যে 2 মিলিয়ন ডলার জিএসপি পেয়েছে। অন্যদিকে 4.9 বিলিয়ন ডলার যেটা রপ্তানি করা হয়েছে সেটা জিএসপির অধীনে ছিল না, এবং সেই ক্ষেত্রে আমরা আসলে 733 মিলিয়ন বা 38 মিলিয়ন ডলার আমরা হচ্ছে শুল্ক দিয়েছি, মানে জনগণ, মার্কিনী জনগণ দিয়েছে অতিরিক্ত। কিন্তু অন্যদিকে যদি দেখেন ফরাসি দেশ থেকে 41 বিলিয়ন ডলারের এক্সপোর্ট হয়েছে, কিন্তু ওরা দিয়েছে হচ্ছে 383 মিলিয়ন ডলার, তার মানে একটা বৈষম্য। আবার অন্যদিকে যদি চিন্তা করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে যদি কোনো কিছু আমদানি করা হয় তাহলে তারা শুল্ক সাধারণত দেয় 3-7%, তার মানে হচ্ছে যে আপনার এক ধরনের বৈসাদৃশ্য। তো এখন যদি খেয়াল করেন যে চুক্তি করতেই পারেন যদি দেশীয় স্বার্থ বিবেচনা হয়, তো বাংলাদেশের সবচেয়ে বড় দেশীয় স্বার্থ হচ্ছে যে বাজার অভিগম্যতা, বা অন্য ভাষায় বললে হচ্ছে যে শুল্কমুক্ত প্রবেশাধিকার। তো সেই ক্ষেত্রে আপনারা যদি দেখেন যে বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছিল সেইগুলোর ক্ষেত্রে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ট্র্যাক রেকর্ড খুব একটা ভালো না। যেমন ধরেন যে পরিবেশ নিয়ে আলোচনা হয়েছে চুক্তির মধ্যে লেখা আছে, তো পরিবেশের সবচেয়ে বড় ট্রিটি হচ্ছে আপনার হচ্ছে যে আগে ছিল প্রোটোকল, কিয়োটো প্রোটোকল, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র সই করেনি। আপনি যদি দেখেন হচ্ছে যে UNCBD আছে, অর্থাৎ UN কনভেনশনাল বায়োলজিক্যাল ডাইভার্সিটি, সেটাতেও কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র স্বাক্ষরকারী প্রতিষ্ঠান না। এবং বর্তমানে যে আপনার ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, সেইখানে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো রকম একেবারে আপনার মানে অব্লিগেশন নেওয়ার পক্ষপাতী নয়, তারা প্লেস অ্যান্ড রিভিউ করতে, অর্থাৎ ভলান্টারি মেকানিজম। তারপরে দ্বিতীয় বিষয়ে আসেন যে তাদের কথা হচ্ছে যে শ্রমিক বিষয়, যে শ্রমিক বিষয়ে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে পুরো 8% মানুষ হচ্ছে ট্রেড ইউনিয়ন আছে। আবার অন্যদিকে যদি খেয়াল করেন তাহলে দেখবেন হচ্ছে যে মার্কিন আমরা বিশ্ব বাণিজ্য সংস্থায় যে এই শ্রমের বিষয়ে এক সময় তোলা হয়েছিল সিঙ্গাপুর মিনিস্টেরিয়ালে, তখন বলা হয়েছে যে শ্রমের বিষয় হচ্ছে বাণিজ্যের সাথে সম্পর্কযুক্ত না, এটা আন্তর্জাতিক শ্রম সংস্থার বিষয়, তাহলে সেখানেও এটা। তাহলে আপনার কেন মার্কিন যুক্তরাষ্ট্র এরকম ইন্টারেস্টেড হচ্ছে? তার মূলত কারণ আমার কাছে মনে হয় তিনটা, যে কারণে মার্কিন যুক্তরাষ্ট্র ইন্টারেস্টেড হচ্ছে। প্রথম কারণ হচ্ছে যে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান সাম্প্রতিক অর্থনীতি যদি দেখেন তাহলে দেখবেন হচ্ছে যে সুদের হার শূন্যের কাছাকাছি, তার মানে হচ্ছে যে আপনি যদি ওই দেশে ইনভেস্টমেন্ট করেন তাহলে রিটার্ন কম হবে, তার মানে তাকে আসলে এমন করতে হবে অর্থনীতি টিকিয়ে থাকতে হলে রিটার্ন বেশি হবে। সেই রকম রিটার্নের জায়গা হচ্ছে একটা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটস, মেধা স্বত্ব আইন, যার মাধ্যমে অনেক পরিমাণে আপনি রয়্যালিটি পেতে পারেন, এবং সেটা আমরা সবসময় লক্ষ্য করছি। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনার হচ্ছে যে সার্ভিস সেক্টর, আমরা যদি খেয়াল করি বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে তাহলে দেখব যে হচ্ছে যে আমরা 20% আমদানির সার্ভিস সেক্টর করি আর রপ্তানির মাত্র 10% করি, তার মানে এক ধরনের বাণিজ্য বৈষম্য আছে। আমরা WTOতে আসলে সেবা খাতে আমরা দুটো বিষয়কে উদারীকরণ করেছি, একটা হচ্ছে যে টেলিকমিউনিকেশন আর অন্যটা হচ্ছে হোটেল অ্যান্ড ট্যুরিজম, তার মানে হচ্ছে যে সেবা খাত একটা বড় ক্ষেত্র হয়ে দাঁড়াতে পারে। তো এই রকম যদি পরিবেশ হয় তাহলে আমাদের যে মূল বিষয় অর্থাৎ হচ্ছে যে শুল্কমুক্ত প্রবেশাধিকার, এখন প্রশ্ন হচ্ছে শুল্কমুক্ত প্রবেশাধিকারের ক্ষমতা কি USTR এর আছে কিনা? নাই। কেন নাই? কারণ হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র সেটা হচ্ছে এক্সিকিউটিভ অর্গানের অংশ, আর আইন এইটা অধিকার দিতে পারে হচ্ছে কংগ্রেস। কংগ্রেস প্রেসিডেন্টকে মাঝে মাঝে ফাস্ট ট্র্যাক অথরিটি দেয়, অর্থাৎ হচ্ছে যে সে চুক্তি করলে কংগ্রেস মেনে নেয়, কিন্তু বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাষ্ট্রপতি আছেন তার কোনো ফাস্ট ট্র্যাক অথরিটি নেই, যার ফলে আপনার আর ওই যে শুল্কমুক্ত ব্যাপার এবং এই ব্যাপার, তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে তার চেয়ে বড় জিনিস হচ্ছে কি আমাদের পার্লামেন্ট আছে,
সেই পার্লামেন্টে এই বিষয়গুলো আলোচনা হওয়া দরকার ছিল এবং জনগণ এই বিষয়গুলো আলোচনা করলে তারপরে আপনার হচ্ছে যে আপনারা সবাই জানি আমরা সবাই জানি যে বহুপাক্ষিক ব্যবস্থা আছে এবং দ্বিপাক্ষিক ব্যবস্থা আছে যখনই বহুপাক্ষিক বিষয় অর্থাৎ বিশ্ব বাণিজ্য সংস্থায় যদি আলোচনা হয় সেইখানে যে রাষ্ট্রটি উইক তার আসলে সবার মাধ্যমে লাভ পাওয়ার ক্ষমতা আছে কিন্তু যখনই হচ্ছে যে অসমভাবে চলে তখন কিন্তু সেই সুবিধা নাই এইগুলো বিস্তারিত দেখে দেখতে হবে যে কতটুকু এটা বাণিজ্য নির্ভর আর কতটুকু হচ্ছে স্ট্র্যাটেজিক এবং জিওপলিটিক্যাল এবং কার দিকে যাচ্ছে সেটা কিন্তু আমাদের পরিষ্কার নয় এবং আমাদের না আসলে যেটা কথা হচ্ছে টিকফা চুক্তিটি নিয়ে অ্যাকচুয়ালি এই মুহূর্তে কোনো বিরোধের কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না কারণ টিকফা চুক্তিটি আমাদের যে ধরনের ক্লজগুলো আছে অনুচ্ছেদগুলো আমি দেখেছি সেগুলোতে মোটামুটিভাবে আমাদের পক্ষেই যাচ্ছে কারণ আমরা অন্তত বেসরকারি খাতকে আরেকটু শক্তিশালী করার সুযোগ পাব এবং কারিগরি কৌশলগুলোকে আমরা প্রযুক্তিগত উৎকর্ষতা আনার জন্য আমরা সহযোগীকরণ করা হবে এবং সার্ভিস সেক্টর সম্পর্কে যেটা বললেন সার্ভিস সেক্টরে তারা বিনিয়োগ করলে আমরাই বরং লাভবান হব এবং যেটা বলছে বহুপাক্ষিক দোহা কনফারেন্সের কথা যদি আমরা চিন্তা করি এই পর্যন্ত দোহা কনফারেন্স কিন্তু এত বছরও কিন্তু এটা থেকে কোনো ডিসিশন বেরিয়ে আসে নাই সেই জন্যই যদি বাইলেটারাল করা যেত না করে মাল্টিলেটারাল করা যেত তাহলে ভালো হতো কিন্তু কোনোখানেই আমরা কিন্তু বিশ্বে কোনো ট্রেড রিজিয়নে আমরা এই পর্যন্ত ডেভেলপ আন্ডার ডেভেলপ নেশনসের পক্ষে কখনো যায়নি আমরা যদিও মধ্যমায় রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছি তবু আমাদের দরকার হচ্ছে এই মুহূর্তে আমাদের দরকার হচ্ছে যে বাইলেটারাল চুক্তির মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া আচ্ছা এখন কথা হচ্ছে যে জিওপলিটিক্যাল রিজনের কারণটা তো মূলত বেশ গভীর ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আমাদের এর ফলে যদি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসে তাহলে সেই জন্য যে অবকাঠামো দরকার সেই অবকাঠামোতেও তারা আমাদেরকে হেল্প করতে পারবে আর মেধাস্বত্ব আইন যেটা আছে 2021 সাল পর্যন্ত আমরা কিছুটা হয়তো সমস্যা পড়ব কিন্তু পুরোপুরি সেটা বরং অন্যভাবে কাটিয়ে উঠতে পারি সেটা হচ্ছে যে আমাদের কম্পিটিশন বাড়াতে পারি কম্পিটেন্সি বাড়াতে পারি এবং কম্পিটিটিভ প্রোডাক্ট আমরা যদি প্রোডিউস করতে পারি ইন্টারন্যাশনাল বেঞ্চমার্ক ইউজ করে তাহলে আমাদের প্রোডাক্ট মার্কেটে বিকবে বেশি আরেকটা হচ্ছে ধরেন তারা যে আইএলও 1998 রুলটা ফলো করতে বলছেন এটা একদিক দিয়ে আমাদের জন্য ভালো কারণ কি আমাদের দেশে যে শ্রম আইন আছে সেটা দেশে ফলো করা হচ্ছে না আর এটা যে এই চুক্তির থেকে আরেকটা সুবিধা আছে যে ইচ্ছা করলে বেরিয়ে আসা যাবে যদিও এখানে প্রশ্ন আছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একবার চুক্তি করলে সেখান থেকে বেরিয়ে আসাটা এত সহজ হবে কি না কিন্তু প্রশ্নটা সেখানে থাকুক কিন্তু আমাদের শ্রমিকদের জন্য উন্নয়নের কথাটা বলা হয়েছে আর কর্পোরেট গভর্নেন্সের কথাটা যেখানে ট্রান্সপারেন্সির একটা বিষয় রয়ে গেছে যে ট্রান্সপারেন্সি এনশিওর করা হবে ট্রান্সপারেন্সি এনশিওর করা গেলে সেটা ভালো হবে আর আমাদের বেসরকারি খাতের সাথে তার সরাসরি সংযোগ স্থাপন করা হবে তো আমাদের বেসরকারি খাতের কারণে কিন্তু গত এক দশকে আমাদের উন্নয়ন বেড়েছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলে দেখেন আমাদের পভার্টি রিডিউস করে 26.2% হয়েছে এবং 2015 সাল নাগাদ আমাদের আরও কমে যাবে তো এই যে আমরা যদি বেসরকারি খাতের উন্নয়নটাকে বাড়াতে পারি এবং এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে টিকফা চুক্তিটি আমরা যদি করি তাহলে আমি মনে করি যে দেশের লাভই বেশি কারণ উইন সিচুয়েশন অ্যাকচুয়ালি তখনই সম্ভব যদি আমাদের আমাদের অবস্থানগত শক্তিশালী হয় কিন্তু আমাদের এখানে একটা সতর্ককরণ ব্যাপার আছে সেটা হচ্ছে আমাদের দেশের তিন শ্রেণীর উদ্যোক্তা আছেন এক শ্রেণীর উদ্যোক্তা হচ্ছেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের যারা আইন কানুন খুব ভালো বোঝেন আরেকটা হচ্ছে মধ্যম শ্রেণী যারা কিছু কিছু বোঝেন আরেকজন আছে তারা প্যাটেন্ট রাইটস সম্পর্কেই তাদের কোনো ধারণা নেই আচ্ছা এটার পাশাপাশি যে সমস্যাটা আমাদের বড় হয়ে দেখা দেয় যখনই কোনো প্রতিনিধি দল কোথাও যান সেখানে যথেষ্ট মাত্রায় হোমওয়ার্ক করে যান না আমার নিজস্ব অভিজ্ঞতা আমি দেখেছি যে ভারতের সাথে যখন বাংলাদেশ মিটিংয়ে বসে সেখানে ভারতীয়রা কিন্তু ঠিক মতো হোমওয়ার্ক করে আসেন আমার বন্ধুরাই পরবর্তীতে বলে যে তোমার দেশের লোকেরা তো ঠিক মতো হোমওয়ার্ক না করে আমাদের সাথে মিটিংয়ে আসছে আমরা কিন্তু অনেক দিন ধরে স্টাডি করে আসছি সো আমার তখন আমি বলি যে না এটা দেখো আমাদের তো আমরা সেকেন্ড জেনারেশনের এন্টারপ্রেনারশিপ সো আমাদের এখন সময় লাগবে এই যে আলোচনার ক্ষেত্র সেই জিনিসটা তো এই জন্যই আমি বলবো যে সুফল পেতে হলে আমাদেরকেও শুধুমাত্র
অবকাঠামোগত না, আমাদের মেধাস্বত্ব ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটসের যে কথাটা আছে সেটার পাশাপাশি সেটা পারতেও বেশি হচ্ছে ব্রেন ড্রেনের বদলে এখন তো ব্রেন গেইন আসছে। তো ডায়াসপোরা থিওরি অনুযায়ী যে আমরা ব্রেন গেইনটা যদি আমরা ইউজ করতে হয় তাহলে আমাকে ওইভাবে তৈরি হয়ে আমাদের আলোচনা বসতে হবে, এবং অ্যাট দ্য সেম টাইম এই এই টিকফা চুক্তিতে যে সমস্ত ক্লজই থাকুক সেটা তো মানে বাধ্যবাধকতা নাও থাকতে পারে, কারণ আমরা যখন তারা দেখবে এটা গরিব দেশ সবসময় স্বার্থগুলো কিন্তু ডেভেলপ নেশনসের পক্ষে যায়। সেই জিনিসটা তুমি বললেন যে এটি নিয়ে আসলে সংসদে খোলামেলা আলোচনা হলে অনেক অনেক ভালো হতো। সব চুক্তি যে সংসদে আলোচিত হতে হবে তা না, মূল ধারাগুলো কিন্তু আমরা অলরেডি ডেইলি স্টারে দেখেছি। কোন চুক্তি নিয়ে তাহলে প্রশ্ন উঠবে, কোন চুক্তি নিয়ে সংসদে আলোচনা হবে? আসলে হচ্ছে যে আপনি আমাকে পরিষ্কার করে বলবেন যে বাংলাদেশের সাথে টিকফা চুক্তি স্বাক্ষরিত হলে আমি আপনার কাছ থেকে জানতে চাই যে বিনিয়োগ কিভাবে বাড়বে আমাকে পরিষ্কার বলুন। উনি বলছেন সার্ভিস সেক্টরের, শুধু সার্ভিস সেক্টর কেন, প্রাইভেট সেক্টরও বাড়বে। বিশেষ করে আপনার প্রশ্নটা, কারণ আমি আমার বোঝার চেষ্টা করছি। জি বলেন। সেটা হচ্ছে যে এই এই প্রক্রিয়ায় বাংলাদেশে বিনিয়োগ এবং অর্থনীতির উপকার হবে কি কি? প্রথম কথাটা হচ্ছে তথ্য দিয়ে বলবেন, কারণ আমার আমি তথ্য দিয়ে বলছি, ঔচিত্যবাচক না ঔচিত্যবাচক কথা দিয়ে আমি বলছি না। আমার কথা হচ্ছে দেখেন, ইকোনমিক্স স্ট্যান্ডস ইন সেটিরাস পেরিভাস কন্ডিশন, আমি একদম প্রথম কথা থেকে আসতেছি, ইকোনমিক্সের বেসিক জায়গা থেকে আসতেছি। সো আমরা যখন কথা বলবো তখন আমাকে বলতে হবে, কিছুটা হাইপোথেটিক্যাল কথা বলতে হবে, কারণ আমাকে একদম স্ট্যাটিস যে টিকফা চুক্তিতে স্বাক্ষর হলে দুটো দেশের মধ্যে সম্পর্ক আরও গভীর হওয়ার সম্ভাবনা বেশি। যদি সম্পর্ক গভীর হয় এবং আমাদের দেশের ওটি আপনার প্রধান কনসিডারেশন? জি, ওটাই আমার প্রধান কনসিডারেশন। অ্যাট দ্য সেম টাইম আমাদের দেশের বেসরকারি উদ্যোক্তারা আছেন, তারা আরও উন্মুক্ত দ্বার পাবেন এবং বিদেশ থেকে টেকনোলজি ট্রান্সফারের একটা সুযোগ আছে। টেকনোলজি ট্রান্সফার যদি করা যায় তাহলে আমার দেশের লাভ হবে, কারণ আমি যদি আমার দরজা বন্ধ করে রাখি, আমি যদি গ্লোবালাইজেশনের এই যুগে আমি কবে কখন বাইলেটারাল বদলে মাল্টিলেটারাল ট্রেড এগ্রিমেন্টের মধ্যে যাব সেটা। এবং আপনি যে WTO-র কথা বলতেছেন, WTO সম্পর্কে জিনজুয়া কী বলেছেন? WTO সম্পর্কে জিনজুয়া এই স্পষ্ট করে বলছে যে আমরা যদি প্রতিদিনই আন্ডার ডেভেলপড নেশনসকে খেলতে ডেকে ডেভেলপ নেশনসরা হারাতে থাকি তাহলে তারা কোনো দিন আমাদের সাথে খেলতে আসবে না। কিন্তু অ্যাকচুয়ালি কী হচ্ছে, আমরা তো টিকফার কথা বলেন, সাফটার কথা বলেন, হ্যাঁ আমরা তো সেভাবে কাজে লাগাতে পারছি না, বিমস্টেকের কথা বলেন, কোনোটাই তো কাজে লাগাতে পারছি না। অথচ আসিয়ান দেশগুলো দেখেন তারা কত ডেভেলপড হচ্ছে, নাফটাকে তারা প্রপারলি ইউটিলাইজ করতে পারতেছে। সো টিকফাকে ইউটিলাইজ করতে হলে আমার সেই ধরনের নেগোসিয়েশন স্কিল দরকার, সেই ধরনের হিউম্যান রিসোর্স দরকার, এবং সেই জন্য আমাকে ব্যবসায়ীদেরকে আর উদ্যোক্তাদেরকে আরও একটু মানে আমি দুটো বিষয় বলে অন্য বিষয়ে যেতে চাই, কারণ এটা অনেক বেশি আলোচিত হচ্ছে। সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে যে বেসরকারি উদ্যোক্তাদের সাথে যদি আলোচনা করতে হয় সেখানে আমি বলেছি যে অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্রের এইরকম একটা কাঠামো আছে যেটা ভারত করেছে, তারা একটা টার্মস অফ রেফারেন্স করেছে US ইন্ডিয়া কমার্শিয়াল ডায়ালগ, সেখানে বলা আছে যে বেসরকারি খাতের মধ্যে পারস্পরিক সম্পর্ক বাড়ানো উচিত, উদ্যোগ বাড়ানো উচিত এবং সম্পর্ক মাধ্যমে উন্নতি করা উচিত। সেই লক্ষ্যে তারা নিজেদের মধ্যে কথা বলবে এবং তারপরে বলা আছে যে ভারতের যে এইটা কিভাবে হবে, ভিশনটা হচ্ছে মনমোহন সিং ওখানে একটা আউটলাইন করেছিলেন এবং তৎকালীন প্রেসিডেন্টও আউটলাইন করেছিলেন, তার ভিত্তিতে আলোচনা হবে এবং কোনো বিষয় নিয়ে যদি কাজ করতে হয় ফার্দার স্টাডি করা হবে এবং প্রজেক্ট নেওয়া হবে। সেই ফরম্যাটে কিন্তু আমি একমত, এবং ওয়াই আমরা সেই মার্ক, যেহেতু আমরা অনেক ক্ষেত্রেই এইরকম ইন্ডিয়ার কথা শুনি, তাহলে ইন্ডিয়ার যেটা US ইন্ডিয়া কমার্শিয়াল ডায়ালগ যেটা আছে সেটা করছি না কেন? এক, দুই নম্বর হচ্ছে যে আপনার হচ্ছে যে টেকনোলজি ট্রান্সফার কোনো রেকর্ড নেই, আর্টিকেল 66 এটা নিয়ে সবাই জানে, এটা নিয়ে কোনো কথা বলার দরকার নেই। দ্বিতীয় হচ্ছে যে সবচেয়ে বড় বিষয় আমাদের উদ্যোক্তাদের সামনে কি বাংলাদেশে, আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশের আজকে যে বড় আপনার রপ্তানি হয়েছে সেটার অন্যতম কারণ হচ্ছে যে শুল্কমুক্ত বাজার সুবিধা, যার ফলে লক্ষ্য করেছি যে ইউরোপিয়ান ইউনিয়নে আপনার কি ছিল, এভরিথিং বাটস আর্মস ইনিশিয়েটিভ কারণে ডিউটি ফ্রি হওয়ার কারণে আমাদের রপ্তানি কত বেড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রেও রপ্তানি বাড়তে পারে, কারণ হচ্ছে যে অধিকাংশ রপ্তানি নাই এবং সেটা হচ্ছে শুল্কমুক্ত বাজার, এটা হচ্ছে যে বাস্তব কথা। দ্বিতীয় হচ্ছে তার মানে আলোচনা যদি করতে হয় তাহলে আলোচনা করতে হবে মার্কেট অ্যাক্সেস নিয়ে, এটা হচ্ছে এক।
এটাই বিনিয়োগকারীদের। আর অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের যদি বিনিয়োগ লক্ষ্য করেন, তাহলে বিনিয়োগের ক্ষেত্রে আমাদের তো ইতিমধ্যেই মাত্র শুল্ক 3-7% মার্কিন যুক্তরাষ্ট্র যদি এখানে কাজ করতে আসে তো অলরেডি আসে। আর পরিবেশের কথা বলবেন, মাগুর ছড়া কি অবস্থা? মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগের ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পরিমাণ অবস্থা, বিচ্ছিন্ন ঘটনা দিয়ে না না বিচ্ছিন্ন, যেমন এককালে এককালে আমাদের পোশাক শিল্পে 45% শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে যেত, আর সেটা কমতে কমতে এখন 23% আসছে। একটা জিনিস হচ্ছে যে আপনার ওইখানে দেখতে হবে যে ইউএসটিআর এ বলা আছে যে কেন বাংলাদেশের শুল্ক 1500-1700% আর চীনের ক্ষেত্রে 3%। সেখানে বলা আছে যে ইউএসটিআর আর কোনো চুক্তিতে স্বাক্ষর করবে না যেখানে আপনার প্রতিযোগিতায় পড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্য। আমরা জানি যে ইউএস টেক্সটাইল, সেই জন্য তো AFL-CIO পিটিশন দিয়েছে এবং জিএসপি নিয়ে এত কথাবার্তা হচ্ছে। তার মানে বাস্তবতার আলোকে দেখতে হবে, আমরা চাই যে মার্কিন যুক্তরাষ্ট্র কেন যে কোনো দেশের সাথে ট্রেড বাড়ুক, এক্সপোর্ট বাড়ুক, কিন্তু বিষয়টা দেখতে হবে কোন শর্তে হচ্ছে, এবং দ্বিতীয় দেখতে হবে হচ্ছে যে মূল সমস্যাকে আমরা অ্যাড্রেস করব। একটা কথা আমি বলতে চাচ্ছি, টিকফা চুক্তি হলে যে আমাদের জিএসপি বাড়বে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই, এক। দ্বিতীয় যে কথাটা হচ্ছে, জিএসপি মাধ্যমে আমাদের যে খুব বেশি লাভ হচ্ছে তাও না, কিন্তু আমরা পুরো লাভটা কোথায় হবে না? শুনুন, আমি যেটা বলতেছি, যদি জিএসপি ফ্যাসিলিটিস না হয় তাহলে যেটা হবে, তাহলে একটা ব্যাড সিগন্যাল যাবে ইউরোপে এবং গার্মেন্ট সেক্টর। সেই জন্য সরকারও চেষ্টা করতেছে, লাভটা তখনই হবে আমরা যদি সেই লাভটাকে আমরা কম্পিটিটিভ অ্যাডভান্টেজে পরিণত করতে পারি, এবং তার জন্য আমরা মানে মূল জিনিস হচ্ছে এফিশিয়েন্সি এবং এফেক্টিভনেস বাড়াতে পারি এবং আমার ক্যাপাবিলিটিস বাড়াতে পারি, তাহলেই কেবল সম্ভব। আপনি এটা খুব ভালো কথা বলছেন এবং আপনার সাথে আমি শতভাগ একমত যে বাংলাদেশের আসলে শিল্প নীতি থাকা দরকার, যে শিল্প নীতির মাধ্যমে আপনার প্রোডাক্টিভ ক্যাপাসিটি এক্সপ্যান্ড করে, কম্পিটিটিভ থাকে, তার মানে হচ্ছে নিজস্ব নীতি। আমি এখানে আরেকটা কথা জিজ্ঞেস বলিনি, আমি সেই শিল্পনীতি বিশ্বাস করি যেখানে ইন্ডাস্ট্রিয়াল কি বলে একদিকে এক্সপোর্ট ওরিয়েন্টেড, অন্যদিকে ইম্পোর্ট সাবস্টিটিউশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের মধ্যে ভার্টিক্যাল এবং হরাইজন্টাল কোঅর্ডিনেশন থাকবে। উইদাউট কোঅর্ডিনেশন শুধুমাত্র এক্সপোর্ট ওরিয়েন্টেড করলেই কিন্তু দেশ ভালো হবে না, ইম্পোর্ট সাবস্টিটিউশন। তার মানে হচ্ছে যে আপনার হচ্ছে যে মূল বিষয়টা দাঁড়াচ্ছে হচ্ছে যে আমরা তখনই কোন জায়গায় যেতে পারবো যদি আমার নিজস্ব শিল্পনীতি থাকে, যে শিল্পনীতির মাধ্যমে আমাদের প্রোডাক্টিভ ক্যাপাসিটি এক্সপ্যান্ড হয় এবং যার মাধ্যমে আপনার কর্মসংস্থান তৈরি হয়, এবং সেটা নির্ভর করবে হচ্ছে কোন পণ্য আমি ইম্পোর্ট সাবস্টিটিউশন করব আর কোন পণ্যটা এক্সপোর্ট করব। কিন্তু সেটা আমাদের আসলে হচ্ছে যে আমাদের কিন্তু শিল্পনীতি কিন্তু আমাদের আছে, প্রতি বছরই থাকে এবং এই কথাগুলোই শিল্পনীতিতে থাকে, কিন্তু কোনোটাই বাস্তবায়িত হয় না, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। আমার কথা হলো আমরা যে কোনো নীতি করি সেটা বাস্তবায়িত হবে। এই টিকফাকে আমি টিকফার সম্পর্কে বলবো, টিকফার ভালো দিকটা আমরা যদি নিতে চাই তাহলে আমাকে অবশ্যই আমাকে সেভাবে মানে নিজেকে প্রস্তুত করতে হবে, সবচেয়ে বড় কথা হ্যাঁ সক্ষমতা বাড়াতে হবে। আরেকটি প্রসঙ্গে এই মুহূর্তে খুব আলোচনা আছে যে গ্রামীণ ব্যাংক নিয়ে, এবং গ্রামীণ ব্যাংকে টুকরো টুকরো করে দেওয়া হচ্ছে, গ্রামীণ ব্যাংকের যারা পরিচালনা পরিষদে আছেন তারা আবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে ফেরত চাইছেন। অন্যদিকে অর্থমন্ত্রী নিজে বলছেন যে আগের চাইতে বর্তমান সময়ে গ্রামীণ ব্যাংক অনেক ভালো, এবং তিনি গতকালই বলেছেন যে এটিকে বাংলাদেশ ব্যাংক অথবা ক্ষুদ্র ঋণ সংক্রান্ত যে রেগুলেটরি কমিশন আছে তার অধীনে নিয়ে আসা হবে। সব মিলিয়ে গ্রামীণ ব্যাংককে ঘিরে যে বিতর্কটা চলছে, মানে এটি কি খুব প্রয়োজনীয় বিতর্ক কিনা? অবশ্যই এটা প্রয়োজনীয় বিতর্ক। আমি এখানে সুন্দর একটা কথা বলেছেন, কারণটা প্রথমে বলি, গ্রামীণ ব্যাংক ইজ নট এ ব্যাংক, এটা অ্যাকচুয়ালি কি, এটা একটা মাইক্রো ক্রেডিট ইনস্টিটিউশন। কিন্তু গ্রামীণ ব্যাংককে ঘিরে 54টা প্রতিষ্ঠান আছে, যার মধ্যে 48টা প্রতিষ্ঠান হচ্ছে সক্রিয় প্রতিষ্ঠান। এই যে প্রতিষ্ঠানগুলো আছে তারা কোন রুলস রেগুলেশনসের মধ্যে যাচ্ছে না, ফলে যেটা হয়েছে সেটা হচ্ছে যে নারী উদ্যোক্তা, নারী এমপ্লয়মেন্ট অফ ওমেন কিন্তু গ্রামীণ ব্যাংকের মাধ্যমে বেড়েছে, এটা আমি অস্বীকার করছি না, কিন্তু এবং তাদের ইন্টারেস্ট রেট অন্যান্য এনজিওদের চেয়ে কোনো অংশে
বেশি না, বরং রিপোর্টই আছে যেটা প্রফেসর মনোয়ারউদ্দিন দেখিয়েছেন যে 27%, সেই দিক দিয়ে ঠিক আছে। কিন্তু কথা হলো, আমি একটা দেশে থাকলে আমি সেই দেশের আইন কানুন মানতে হবে। গ্রামীণ ব্যাংকের সাথে আপনি দেশে এত কিছু থাকতে অন্যদিকে আপনার আইন কানুন নিয়ে এত মাথা ব্যথা নেই, আপনি নিজেই অনেক সময় আইন ভঙ্গ করেন, হঠাৎ করে গ্রামীণ ব্যাংকে এত উঠে পড়ে লাগবার কারণটা কি? গ্রামীণ ব্যাংক নিয়ে না, আইন কি কেবল গ্রামীণ ব্যাংকই ভঙ্গ করেছে বাংলাদেশে, বা আর আইন ভঙ্গ করে গ্রামীণ ব্যাংক কি কি ক্ষতি করেছে? গ্রামীণ ব্যাংকের ক্ষতি শুধু গ্রামীণ ব্যাংক কেন, আমাদের অর্থনীতির কি ক্ষতি হয়েছে? আপনি একটা উদাহরণ দেখেন, আপনি জাস্ট আপনাদের গ্রামীণ ফোনের ব্যাপারটায় আসেন, গ্রামীণ ফোনের ব্যাপারটা আমাদের গ্রামীণ ব্যাংকের শেয়ারের মালিকানা কতটুকু আছে আর টেলিনোরের কতটুকু নিয়ে গেছে? আপনি জাস্ট গ্রামীণ ফোনের সঙ্গে গ্রামীণ ব্যাংকের সঙ্গে কোনো সম্পর্ক নাই, কিন্তু কিভাবে গ্রামীণ ব্যাংকের সাথে যে সিস্টা কনসার্নগুলো আছে সেইগুলো ক্ষেত্রে দেশের আইন কানুন অনুযায়ী তো কাজ করতে হবে তাদেরকে। টেলিনোর মানে গ্রামীণ ফোন কি দেশের আইন কানুনের বাইরে কিছু করছে বা করতে পারছে? কিন্তু শেয়ার ট্রান্সফার কিন্তু হয়ে গেছে, অনেকটা অনেক বেশি শেয়ার ট্রান্সফার কিন্তু টেলিনোর নিয়ে গেছে। টেলিনোর ছাড়া অন্যান্য অন্যান্য গুলো আছে, ফোন কোম্পানি যেগুলো আছে সেগুলো কি সব দেশীয়? তাও না, তাও দেশি না, কিন্তু মূল কতটুকু উদ্যোগ পাওয়ার কথা ছিল আমাদের দেশের নারী উদ্যোগ নারীদের সেটা তো ওখান থেকে তো একটা ফাঁক থেকে গেছে। শুধু আমি এই গ্রামীণ ফোনের ব্যাপারটা না, অন্য ইস্যুগুলোতে আমি আসি যে আমাদের সাথে যে তারা গ্রামীণ ট্রাস্ট করেছে ভালো কথা, কিন্তু কোথাও আর গ্রামীণ ব্যাংক এমন একটা প্রতিষ্ঠান যেটা তারা তো ব্যাংক না, তারা তো একটা কারণ কেন ব্যাংক না, তারা চেক ইস্যু করতে পারে না, যদি চেক ইস্যু করতে না পারে তাহলে কিন্তু তাহলে হ্যাঁ আট দশটা কমার্শিয়াল ব্যাংকের মতো ব্যাংক তো না, কিন্তু তাহলে গ্রামীণ ব্যাংককে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির আন্ডারে আনতে অসুবিধাটা কোথায়? এবং শুধু গ্রামীণ ব্যাংক না, আমি গ্রামীণ এবং এটাকে আমি সরকারিকরণের বিরোধিতা করছি, আমি বলছি এটা মাইক্রো ক্রেডিটের রেগুলেটরি অথরিটিতে এনে সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে বেসরকারিভাবে চলুক, কিন্তু অ্যাট দ্য সেম টাইম মানুষের এম্পাওয়ারমেন্ট অফ দ্য উমেন যাতে হয় সেটা যেন একটু শক্তিশালীভাবে দেখাশোনা করা হয়। আর ইউনিসেফ সম্পর্কে আমি একটা কথা বলি, উনি নোবেল প্রাইজ পেয়েছেন, দেশের সবচেয়ে বরণ্য ব্যক্তি, উনি আজকে গ্রামীণ ব্যাংক তৈরি করেছেন, পথ দেখিয়েছেন, উনি দরকার হলে সামাজিক ব্যবসা খাতের মাধ্যমে অন্য ধরনের বিজনেস করুক যেটার মাধ্যমে আরও যেখানে বিদেশে উনি সম্মানিত হচ্ছেন, সমাদৃত হচ্ছেন, উনি দেশের সামাজিক উন্নয়নের জন্য অন্য কিছু করুক। কিন্তু এখানে যে 54টা প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংকের সাথে সিস্টার কনসার্ন হিসেবে কাগজে পত্রে দেখিয়েছে এবং 48টা প্রতিষ্ঠান এবং কোনো কোনোটার মধ্যে যে প্রতিষ্ঠানের যে মালিকানার মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকের নাম লেখা আছে, ঠিকানা পর্যন্ত ঠিক নেই, এটাও তো ঠিক না আসলে, কারণ দেশের আইন আমাকে মেনে চলতে হবে এবং অ্যাট দ্য সেম টাইম যাতে দেশ না। আপনার কতকগুলো বিষয় আসলে গ্রামীণ ব্যাংক নিয়ে অনেক তথ্য বিভ্রান্তি আছে। গ্রামীণ ব্যাংক কি সরকারি করা হচ্ছে কিনা প্রশ্নের উত্তর না। গ্রামীণ ব্যাংক কি, গ্রামীণ ব্যাংক কি এনজিও প্রশ্নের উত্তর না। তার মানে হচ্ছে যে গ্রামীণ ব্যাংক একটি সংবিধিবদ্ধ সংস্থা, আইনের মাধ্যমে সংস্থা তৈরি হতে পারে অথবা আইনের অধীনে সংস্থা তৈরি হতে পারে, এটা হচ্ছে আইনের মাধ্যমে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় আইনের মাধ্যমে তৈরি হয়েছে এবং রাষ্ট্রীয় সংস্থা বলতে কি সংবিধান, আমি আইনজীবী না, যতটুকু আমি জানি সেটা হচ্ছে যে আপনার সংবিধানের 152 ধারায় বলা আছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বলিতে কী কী বোঝাবে, তার মধ্যে একটা বিষয় হচ্ছে যে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, যার ফলে আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো খাম দেখেন তাহলে লেখা থাকে রাষ্ট্রীয় কার্যে ব্যবহার্য, অর্থাৎ অন স্টেট সার্ভিস। ঠিক গ্রামীণ ব্যাংকেরও কোনো কাজ হবে কি অন স্টেট সার্ভিস, কারণ হচ্ছে যে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান। তারপরে হচ্ছে যে সরকার কি করেছে না করেছে সেসব তথ্য তো আমাদের কাছে নেই, যেটা তথ্য আছে সেটা হচ্ছে যে সরকার একটি 2 তারিখে সভা ডেকেছে এবং সেখানে 8 পৃষ্ঠার একটি কার্যপত্র উপস্থাপন করা হবে, তার মাধ্যমে সরকার সিদ্ধান্ত নেবে রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটা কীভাবে চলবে, সে সিদ্ধান্ত নিতেও পারে নাও নিতে পারে সেইটা। আর 3 নম্বর বিষয় যার মানে 3 নম্বর বিষয় যেটা উল্লেখ করা হলো হচ্ছে যে গ্রামীণ ফোন, এইটা আসলে আমরা যতদূর জানি, কারণ আমরা তো কোনো তথ্য দেখিনি, মুশকিল হচ্ছে যে আমরা তো সব সেটা হচ্ছে যে গ্রামীণ আপনার হচ্ছে যে গ্রামীণ কনসোর্টিয়ামকে লাইসেন্স দেওয়া হয়েছে এইটা উল্লেখ করা হয়েছে। চতুর্থ বিষয় হচ্ছে যে প্রফেসর ইউনুস বিভিন্ন কারণেই এখন রাজনৈতিক
ইস্যুতে পরিণত হয়েছে, যার ফলে এইটার যতটুকু মানে এখানে কিন্তু তিনটা বিষয় দাঁড়িয়েছে। একটা বিষয় হচ্ছে তথ্য এবং তথ্যগত বিভ্রান্তি, দ্বিতীয় বিষয় হচ্ছে যে তাকে রাজনৈতিকভাবে দেখা এবং রাজনৈতিকভাবে ডিল করা, তিন নম্বর বিষয় যেটা ইম্পর্টেন্ট যে ডিবেটটা আমার ধারণা হচ্ছে যে ইউনুস সাহেব ওয়েলকাম করবেন বা সবারই করা দরকার, আসলে গ্রামীণ যদি আপনি অর্ডিন্যান্স দেখেন সেখানে কিন্তু কোনো মাইক্রো ক্রেডিট নেই, লেখা আছে যে ক্রেডিট টু দি রুরাল এরিয়া। তাহলে সেইটা নিয়ে আপনারা আপনার দেখতে হবে, কারণ এটা চিন্তা করতে হবে, আর বিশেষ করে আমাদের এখন চিন্তা করতে হবে আরও বেশি করে, কারণ হচ্ছে যে আমরা যদি দেখি যে দারিদ্র পরিস্থিতি আপনার 2010 সালে আপনার দারিদ্র্যের লোকের সংখ্যা ছিল হচ্ছে যে 48.9%, 2005 সালে দাঁড়িয়েছে হচ্ছে সেটা হচ্ছে 40%, 2010 সালে সেটা দাঁড়িয়েছে হচ্ছে 31.5%, তার মানে দেখা যাচ্ছে এবার আসছে 26.2% না, এরকম কোনো স্ট্যাটিস্টিক্স আসছে ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টে আসছে, আপনি ভুল দেখেছেন না আমি দেখেছি। আচ্ছা, এনিওয়ে আমরা সমস্ত ওয়ার্ল্ড ব্যাংক তো ডাটা করে না, ডাটা তৈরি করে হচ্ছে যে হাউজহোল্ড এক্সপেন্ডিচার এবং ইনকাম সার্ভে, তার লাস্ট সার্ভেটা হয়েছে 2010 সালে, সেইখানে যদি দেখেন তাহলে দেখবেন যে 2000 সাল থেকে 2005 সালের মধ্যে তার মানে হচ্ছে 8.9% দারিদ্র কমেছিল, আর 2005 থেকে 2010 দেখেন তাহলে 8.5% দারিদ্র কমেছে, তার মানে হচ্ছে দারিদ্র কমার হার স্লথ গতি হয়ে গেছে। তার মানে আমাদের কিন্তু দেখতে হবে যে আসলে খুবই গুরুত্বপূর্ণভাবে সেটা হচ্ছে যে তার মানে হচ্ছে যে 0.4%, আপনার ওয়ার্ল্ড ব্যাংকের আপনি যদি রিপোর্টটা পড়েননি, রিপোর্টটা হচ্ছে হাউস লেখা আছে প্রথম লাইন ইস্যু হচ্ছে যে হাউজহোল্ড ইনকাম ইনকাম এক্সপেন্ডিচার ঠিকই আছে, কিন্তু রিপোর্টটা রিলিজ করছে যে তার কথাই আমি বলবো, তার সোর্স হিসেবে আপনি বলবেন না আমি বলবো, আপনার হচ্ছে যে 2000 সালে দারিদ্র, কারণ আমরা তিনটা হাউজহোল্ড ইনকাম এক্সপেন্ডিচার সার্ভে আছে, একটা হচ্ছে 2000 সাল, 2005 সাল, আর একটা হচ্ছে 2010 সাল। আপনি কি বোঝাতে চাইছেন আসলে? আমি বলছি হচ্ছে যে দারিদ্র কমার হার স্লথ হয়ে গেছে, যার ফলে আসলে এই সাম্প্রতিক কালে এসে বিশেষ করে হচ্ছে যে এই যে কেয়ারটেকারের আমলে এবং আওয়ামী লীগের শেষ আমলের দিকে এই মানে এই প্রথম দিকের হচ্ছে আপনার অনেক পরিবার কিন্তু এসে দারিদ্র থেকে উঠে আসছে, মানে তার মানে হচ্ছে দারিদ্র সেই হারে কমছে না, তার মানে আমাদের গভীরভাবে ভাবতে হবে সেটা হচ্ছে যে দারিদ্র একদিকে কমছে না, কমার হার কমছে, অন্যদিকে প্রবৃদ্ধির হার গত 2 বছরে হ্রাস পেয়েছে, সেটা কিন্তু খুব মূল্য বিষয় কারণ, এবং তার সাথে ভাবতে হবে প্রবৃদ্ধিটাও কিন্তু 6% আটকে গেছে। এর সঙ্গে গ্রামীণকে কিভাবে রিলেট? আমি গ্রামীণকে কেন রিপোর্ট করছি, গ্রামীণের উদ্দেশ্য ছিল এই প্রতিষ্ঠানের যে অন্যতম গ্রামের মানুষের মধ্যে আপনার ঋণের সহলভ্যতা করা, তার মানে হচ্ছে যে গ্রামীণ উন্নয়নে ভূমিকা রাখা। তাহলে আমাদের সরকারকে ভাবতে হবে যে গ্রামীণ উন্নয়নে বিশেষ করে দারিদ্র পরিস্থিতির আলোকে আসলে কী ধরনের পদক্ষেপ নিলে যার ফলে আপনার গ্রামীণ দারিদ্র আরও বেশি হারে হ্রাস পাবে, তা না হলে অন্যদিকে প্রবৃদ্ধির উপরেই হবে এবং বৈষম্য বেড়ে যাবে। খুব সুন্দর বলছেন, কিন্তু কথাটা হলো আপনার তথ্যগত আমি বিভ্রান্তিগুলো আমি বুঝতে পারতেছি না। প্রথম কথা হচ্ছে যে এখন প্রতি বছর 1.7% হারে দারিদ্র হ্রাস পাচ্ছে এবং আপনি বলছেন যে দারিদ্র বেড়েছে, দারিদ্র বাড়ার হার বেড়েছে, ইট ইজ নট কারেক্ট। দারিদ্র হার বাড়ছে বলছেন না, উনি বলছেন দারিদ্র কমার হার, ওই তো দারিদ্র কমার হারতে যারা দারিদ্র আগে যে আগে 1% হারে করতো সেটা আস্তে আস্তে কমে এখন 1.7% হারে কমে আসছে এবং 26.2% আসছে, এটা অর্থমন্ত্রীর বক্তৃতা দিয়ে আছে, তারপর মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলও আছে এবং 2015 এটা 23% চলে আসার কথা। আচ্ছা,
সেকেন্ড যে ইস্যুটা আসছে যে গ্রামীণের সাথে যে গ্রামীণ অবকাঠামো নির্মাণে শুধু গ্রামীণ ব্যাংক কাজ করছে না এখানে বিভিন্ন এনজিও কাজ করছে ব্র্যাক কাজ করছে প্রশিকা কাজ করছে বিভিন্ন সবাই কিন্তু এখন চেষ্টা করতেছে গ্রামীণ অবকাঠামো এবং সেখানে গ্রামীণ অবকাঠামো নির্মাণে সরকারও বিশেষ নজর দিয়েছেন গত 4.5 বছর এবং তত্ত্বাবধায়ক সরকারের আমলেও কিন্তু বেশ কিছু কাজ হয়েছে এবং আমি জানি তখন যে যত কথাই বলো কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি সেটাও কিন্তু একটা ভালো কাবিখা সেটা 100 দিনের যে কর্মসূচি ছিল সেটাও কিন্তু বেশ ভালো একটা উদ্যোগ ছিল সো আননেসেসারি দারিদ্র বাড়ছে দারিদ্র কমার হারটা বাড়ছে এটা আমি বিশ্বাস করতেছি সেকেন্ড যে ইস্যুটা চলে আসছে যে গ্রামীণ ব্যাংকের গ্রামীণ বাংলাদেশের উন্নয়নে শুধু গ্রামীণ ব্যাংক একা না কিন্তু তাহলে মানে এত এত প্রশ্ন যখন বাংলাদেশের ভিতরে করছে আমি এটা সাধারণ প্রশ্ন করি এটা যে তাহলে গোটা বিশ্বজুড়ে তাকে নিয়ে গ্রামীণকে নিয়ে সেটি উনি যেটা এত আগ্রহ এত কৌতূহল কেন নোবেল তো অনেকেই পান যেটা হচ্ছে উনি এখন পলিটিক্যাল ব্যক্তিত্ব হয়ে গেছেন আর আমার গ্লোবালি একটা পলিটিক্যাল ব্যক্তিত্ব হয়ে গেছেন আর উনি একটা থিওরি দিয়েছেন যেটা ক্যাপিটালিস্টিক স্ট্রাকচারে খাপ খেয়েছে সেটাই হচ্ছে সবচেয়ে মূল্যবান থিওরি সেটা হচ্ছে আফটার দ্য ফল অফ ইউএসএসআর সেটা হচ্ছে এরকম যে ধরেন ক্যাপিটালিস্টিক স্ট্রাকচার দেখেছে যে ক্যাপিটালিজমের সবচেয়ে বড় শত্রু হচ্ছে পভার্টি এখন কি করবে ইউনিসেফের থিওরিটা অ্যাকচুয়ালি অলিখিত থিওরি কিন্তু জাস্ট সিস্টেমটা সবাই সেল এটা কিনে নিচ্ছে সেটা হচ্ছে যে একজনকে লোন দেওয়া হবে 5 বেলার মধ্যে 1 বেলা খেতে পাবে আরেক বেলা খাওয়ার জন্য চেষ্টা করবে আর 3 বেলা উপোস থাকবে এই ওই যে চেষ্টা করবে তার জন্য যে কোনো রেভুলেশন আটকে যাবে সো এই উনি যে উনি একজন মানে গ্লোবালি অ্যাকসেপ্টেড এই কারণে যে ক্যাপিটালিস্টিক স্ট্রাকচার তাকে এক মানুষের কাছে একজন মানে দেবতার মতো তৈরি করছেন এবং উনি পরিণত হচ্ছেন ধীরে ধীরে নিজের অজান্তেই নিজেরই গড়া ভালো কাজ থেকে আস্তে আস্তে খারাপের দিকে ক্যাপিটালিজমের রিপ্রেশনের মধ্যে উনি চলে যাচ্ছেন তুমি কি তাই মনে করেন না আমি যেটা বলছি হচ্ছে যে ওনার তো আমি কিছু বুঝতে পারছি না একদিকে টিকফা ভালো আবার উনি দিয়ে রেগুলেশন ই করছেন আসলে কি বলছেন আমি কিছু বুঝে উঠলাম আমার কোনো মতেই ইকোনমিস্টের এরকমই আছে না 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 আমি এটা আমি উনি উনি ওনার সুবিধা অনুযায়ী মানে আমরা বলি যে সুযোগ সন্ধানী যুক্তি আমার আপনার বক্তব্যটা আমার বক্তব্য আমি পরিষ্কার বুঝি সেটা হচ্ছে আমার তথ্য যা বলবে তার উপরে আমার বক্তব্য আমি রেগুলেশন কি হচ্ছে ইউনুস কি এসব নিয়ে আমি কিছু বলতে পারি না যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আমি আলোচনাটা শেষ করে আনি 2 মিনিট করে আপনাদের জন্য সময় সরকার তার মেয়াদকালে শেষ হয়েছে হয়তো কন্টিনিউ করবে হয়তো করবে না উই ডোন্ট নো সো বা অর্থনৈতিক চ্যালেঞ্জ কি দেখছেন আসলে সামনে আমরা আসলে তিনটা মূলত চ্যালেঞ্জ 2 মিনিটই শেষ করতে হবে তিনটা মূলত চ্যালেঞ্জ দেখছি প্রথম এই চ্যালেঞ্জগুলো এই প্রেক্ষাপটে আলোচনা করতে হবে যে বাংলাদেশ কিন্তু অসীম সম্ভাবনার দেশ এবং এগিয়ে যাচ্ছিল কিন্তু সাম্প্রতিককালে অর্থনৈতিক অব্যবস্থাপনা এবং কতকগুলো সংস্থার নীতি শোনার কারণে আমাদের প্রবৃদ্ধি হ্রাস পেয়েছে প্রবৃদ্ধি কীভাবে হ্রাস পেয়েছে আমরা হচ্ছে যে 2010-11 সালে 6.7 ছিল তারপরে এসে 2011-12 দেখা গেছে হচ্ছে যে 6.23 হচ্ছে এই বছরে সাম্প্রতিক যে প্রাক্কলন করা হয়েছে সেখানে 6.03 দ্বিতীয় আমাদের হচ্ছে যে আপনার এমপ্লয়মেন্টও আমাদের বিশেষ করে আপনার হচ্ছে যে এমপ্লয়মেন্ট সেরকম বাড়ছে না অন্যদিকে আনএমপ্লয়মেন্ট বেড়ে যাচ্ছে তার মধ্যে আবার দারিদ্র কমার হার হ্রাস পাচ্ছে এই রকম একটা প্রেক্ষাপটে আমরা কি করছি একদিকে অব্যবস্থাপনার মাধ্যমে আপনার শেয়ার মার্কেট জন্ম দিচ্ছি অন্যদিকে আমরা ডেস্টিনি জন্ম দিচ্ছি যার কারণে এবার ট্যাক্স পেয়ারদেরকে 12,343 কোটি টাকা দিতে হবে এগুলোকে রিক্যাপিটালাইজেশন করা যায় অন্যদিকে আমরা দেখছি হচ্ছে যে আপনার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কথা শোনার জন্যে আমাদেরকে দেখা যাচ্ছে হচ্ছে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমে গেছে এ আমাদের সুদের হার বেড়ে গেছে এবং সরকারের যেহেতু ঋণ করতে হচ্ছে তার ফলে অবকাঠামো খাতে সরকার ব্যয় করতে পারছে না তার মানে হচ্ছে যে একদিকে অর্থনৈতিক অব্যবস্থাপনা অন্যদিকে হচ্ছে যে আমাদের অর্থনীতি ব্যবস্থাপনায় স্বনির্ভরতা না থাকার কারণে IMF-এর কারণে শোনার কারণে এই 2 বছর যে 2 বছর IMF-এর অধীনে ছিল সেই সময় অর্থনীতি হ্রাস পাচ্ছে তার মানে হচ্ছে যে প্রবৃদ্ধি হ্রাস পাচ্ছে
এবং সংকুচিত হচ্ছে এই সময়ে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমি মনে করি যে সৃজনশীল কাঠামো আনা দরকার এবং বাংলাদেশ কিভাবে কি প্রক্রিয়া আমরা 4% থেকে 6 এসেছি কিভাবে আসলে 8 এ যাব এবং সেটা হবে না এই রকম অর্থনৈতিক অব্যবস্থাপনা বা সৃজনশীলতার অভাবে প্রশ্নাবলী আচ্ছা প্রথম কথা হচ্ছে যে এই সরকারের মেয়াদকাল 25 অক্টোবর পর্যন্ত তো সেই দিক দিয়ে বিবেচনা করলে আমি বলবো 1 জুলাই থেকে আমাদের খুব সতর্ক থাকতে হবে কারণ এই জন্য আমি সুপারিশ করব মাসিক ভিত্তিতে এডিপির মূল্যায়ন করা এবং করে যেখানে যেখানে এডিপির সক্ষমতা বাস্তবায়নের ক্ষেত্রে সক্ষমতা বৃদ্ধি করা এবং সবচেয়ে বড় কথা মানুষের জন্য অর্থনীতি অর্থনীতির জন্য মানুষ নয় দ্বিতীয় যে কথাটা মুদ্রানীতি ও রাজনীতির মধ্যে ভারসাম্য বজায় রাখতে হবে কারণ আমাদের দেশে দেখা গেছে রাজস্ব নীতি অনেকেই ফাঁকি দিচ্ছেন এবং যার কারণে মুদ্রানীতিতে যে অতিরিক্ত চাপ পড়ছে আচ্ছা আর তৃতীয় যেটা হচ্ছে যে ব্যাংকের উচ্চ সুদের হার কমাতে হবে কারণ ব্যাংকের উচ্চ সুদের হারটা এটা সরকার বারবার সতর্ক করছেন বাংলাদেশ ব্যাংক সতর্ক করছেন কিন্তু সরকারি এবং বেসরকারি ব্যাংকগুলো উচ্চ সুদের হারের কারণে আমাদের দেশের উদ্যোক্তারা দেউলিয়া হতে বসেছেন আরেকটা হচ্ছে বিনিয়োগ বাড়ানোর জন্য সরকার যে প্রয়াসগুলো নিয়েছেন সেগুলো যেন থাকে সামাজিক কল্যাণের যে সেফটি নেটগুলো নিয়েছে সেগুলো অব্যাহত থাকুক আর শেয়ার মার্কেটকে ঢেলে সাজানোর জন্য কেবলমাত্র শেয়ারের উপর ডিপেন্ড করলে হবে না আমাকে ফাইন্যান্সিয়াল ডেরিভেটিভসগুলোকে দেখতে হবে অ্যাট দ্য সেম টাইম আমাকে দেখতে হবে যে বন্ড মার্কেটকেও আরও ডেভেলপ করা আর জিডিপি গ্রোথ রেট আমি বলবো যে 6-6.5% থাকা এটা কিন্তু নট অফ ম্যাটার অফ জোক যেখানে আরব স্প্রিং হয়েছে যেখানে এখনও বিশ্বব্যাপী মন্দা চলছে তবে হ্যাঁ 8% আমাকে অবশ্যই যেতে হবে আর লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা হচ্ছে যে অবকাঠামোগত উন্নয়নের যে প্রচেষ্টা আছে সেই অবকাঠামোগত উন্নয়নের জন্য সকল ধরনের করতে এই জন্য একটা টাস্কফোর্স গঠনের জন্য আমি সুপারিশ করছি যে টাস্কফোর্সটা যে 1 জুলাই থেকে 25 অক্টোবরে জরুরি ভিত্তিতে মানব কল্যাণে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্যবহার করার জন্য সরকার সমস্ত পদক্ষেপ নেবে প্রিয় দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন লিখবার ঠিকানা পরিচালক তৃতীয় মাত্রা চ্যানেল আইজিপে বক্স 2433 ঢাকা 1000 যারা ইমেল করতে চান তারা করতে পারবেন এই ঠিকানায় আপনি @তৃতীয়মাত্রা.com 6161 নাম্বার আমাদের SMS করতে পারেন যে কোনো সেলফোন থেকে ইন্টারনেটে তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকতে তৃতীয় মাত্রা সম্পর্কে জানতে এবং মতামত রাখতে ব্রাউজ করতে পারেন তৃতীয়মাত্রা.com facebook.com/তৃতীয়মাত্রা twitter.com/তৃতীয়m এবং youtube.com/তৃতীয়মাত্রা আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল দর্শক তৃতীয় মাত্রার এই পর্বটি আপনার সেলফোন থেকে শুনতে পারবেন 16258 ডায়াল করে অর্থাৎ তৃতীয় মাত্রার সর্বশেষ পর্বটি শুনবার জন্য এবং পুরনো পর্বগুলো শুনবার জন্য আপনার মোবাইল ফোন থেকে ডায়াল করতে পারেন 16258 মিস্টার রাশেদ আল্লাহ মাহমুদ তিতিমির এবং প্রফেসর মাহমুদ মাহবুব আলী অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে দর্শক মন্ডলী দুজন অর্থনীতিবিদ কথা বলছিলেন নানা বিষয় নিয়ে পদ্মা সেতু নিয়ে কথা হচ্ছিল এবং প্রফেসর মাহমুদ মাহবুব আলী বলছিলেন যে পদ্মা সেতু নিয়ে অর্থায়নে করা সম্ভব এবং তিনি যে উদ্যোগ তার কথায় মনে হয়েছে যে সরকার যে উদ্যোগ নিয়েছে সেটিকে তিনি সমর্থন করছেন বা সাধুবাদ জানাচ্ছেন অন্যদিকে মিস্টার রাশেদ আল মাহমুদ তিতিমির মনে করেন যে পদ্মা সেতু সরকারের অঙ্গীকার করতে হবে জনগণের আকাঙ্ক্ষা এটি হোক কিন্তু পদ্মা সেতু কোন প্রক্রিয়ায় হবে সেটি হচ্ছে মূল প্রশ্ন এবং সেখানে তার বক্তব্য হচ্ছে লক্ষ্য থাকতে হবে জনগণের উপর যেন করের বোঝাটা না বাড়ে কারণ পদ্মা সেতু যেখান থেকে অর্থ আসুক না কেন সেটা কিন্তু বাংলাদেশের জনগণের টাকায় নির্মিত হবে এবং তিনি না বললেও একথা এই আলোচনার মধ্য থেকে মোটামুটিভাবে এই ইঙ্গিতটি এসেছে আলোচনার মধ্যে যে একটি সরকারের শেষ সময়ে এত বড় একটা মেগা প্রজেক্টে কেউ যুক্ত হতে চাইবে কি না অর্থাৎ টেন্ডার আহ্বান যেহেতু করা হয়েছে সেটি এটি বড় প্রশ্ন কোনো সরকারের শেষ সময়ে কিন্তু সাধারণত সেই সরকারের সঙ্গে অন্যরা বড় কোনো চুক্তি করতে চায় না বিশেষ করে বাংলাদেশের মতো দেশে যেখানে নীতির কোনো ধারাবাহিকতা নেই বরং এক সরকারের ভালো কাজ অন্য সরকারের সে বাতিল করে দেবার একটা প্রবণতা রয়েছে টিকফা নিয়ে কথা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে টিকফা চুক্তির ড্রাফট যেটি মন্ত্রিসভা বাংলাদেশের মন্ত্রিসভা অনুমোদন করেছে সেটি নিয়ে সেটিকে সাধুবাদ জানিয়েছেন এবং এর মধ্যে অনেক ভালো আছে বাংলাদেশের জন্য কল্যাণ অনেক কিছু আছে বলে প্রফেসর মাহমুদ মাহবুব আলী মনে করেন কিন্তু রাশেদ আল মাহমুদ তিতিমির মনে করেন যে এটি আসলে আরও অনেক খতিয়ে দেখা দরকার এটি নিয়ে আরও অনেক আলোচনা হওয়া দরকার ছিল বিশেষ করে জাতীয় সংসদে এটি পুঙ্খানুপুঙ্খরূপে আলোচনা হওয়া দরকার ছিল গ্রামীণ ব্যাংক নিয়ে আমরা কথা বলেছি এবং গ্রামীণ ব্যাংক নিয়ে মোটামুটিভাবে যে কথা এসছে যে এটি
নারীর ক্ষমতায়নে ভূমিকা রেখেছে, গ্রামীণ অর্থনীতিতে কিছুটা হলেও ভূমিকা রেখেছে। আইনি জটিলতা এখানে হয়তো কিছু কিছু সীমাবদ্ধতা রয়েছে যেগুলো খতিয়ে দেখা দরকার। তবে এই প্রশ্নটা আমার দুই অতিথি নাতুল্য এটি তোলা যায় যে আইনকে নিয়ে সরকার যেহেতু আইনের শাসনের কথা বলছেন, বিশেষ করে সেটি গ্রামীণ ব্যাংকের একটি প্রতিষ্ঠান বা একজন ব্যক্তির বেলায় কেন হবে, সকল ক্ষেত্রে নয়, এই প্রশ্নটি যে কোনো মানুষ, যে কোনো নাগরিক স্বাভাবিকভাবেই তুলতে পারেন। দেশে সরকারের মেয়াদ একেবারেই শেষের দিকে, সামনে অর্থনীতিতে কী চ্যালেঞ্জ আছে সেই আলোচনা করতে গিয়ে প্রফেসর মাহু আলী অনেকগুলো পরামর্শ দিয়েছেন, বিশেষ করে যেটি বলছেন যে মুদ্রানীতি রাজস্ব নীতির মধ্যে একটা ভারসাম্য আনতে হবে, অন্যদিকে অর্থনৈতিক ব্যবস্থাপনা জোরালো বা শক্তিশালী করতে না পারলে ইতিমধ্যেই যেসব ত্রুটি বিচ্যুতি এবং তার কারণে যে অব্যবস্থাপনা নাজেহাল অবস্থা আমরা দেখেছি সেটি কাটাতে না পারলে সামনে আরও দুর্ভোগ আছে। তিনি মনে করেন যে বাংলাদেশের যে অপার সম্ভাবনা আছে সেটিকে সৃজনশীল চিন্তা শক্তির মধ্য দিয়ে নীতি প্রণয়ন এবং বাস্তবায়নও এক ধরনের সৃজনশীলতা দেখাবার সুযোগ রয়েছে এবং সেটির বিকল্প নেই। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।